স্যার, কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আরে সবই তো উপরওয়ালার ইচ্ছে, আমি তো এই গরমেও কেমন কেঁপে চলেছি। কেন স্যার, এই গরমেও আপনি কেন এত কাঁপছেন? ভয়ের চোটে। এখন তুমি জিজ্ঞেস করবে ভয়ের চোটে কেন? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। ঠিক আছে, আমিই বলে দিচ্ছি তোমাকে। আমাদের কাছে ন্যাশনাল সিকিউরিটির টপ সিক্রেট ফাইলস এসেছে, ও কালকের মধ্যে বিনা সিটির আর্মির হেডকোয়ার্টারে পৌঁছতে হবে। কোনো ঝুঁকি নিতে পারবো না আমি, কারণ শত্রুরা সারাক্ষণ আমাদের ওপর নজর রেখে চলেছে। টপ সিক্রেট ফাইলস বিনা সিটি আর্মি হেডকোয়ার্টারে পাঠানোর একটা এমন প্ল্যান তৈরি করো যাতে কারোর কোনো সন্দেহ না হয়, তা না হলে শত্রুরা রাস্তায় হামলা করে এই ফাইল ছিনিয়ে নিতে পারে। স্যার, আপনার নতুন চার্টার্ড প্লেন এসেছে, ওটাকে একবার চালিয়ে টেস্ট করতেও হবে, যদি আপনি বলেন তো। আপনি কথা বলতে পারেন, এ খুব বিশ্বস্ত লোক আমাদের। যদি আপনি বলেন তো আমি আমার ফ্যামিলিকে ওই প্লেনে ঘোরানোর নাম করে সঙ্গে নিয়ে যাচ্ছি। লোকে ভাববে যে আমি আমার ফ্যামিলিকে জয় রাইড দিচ্ছি, আর আমি ফাইল নিয়ে সোজা ভেনাস সিটিতে ল্যান্ড করব। দ্যাটস এ ব্রিলিয়েন্ট আইডিয়া, সবই ওপরওয়ালার ইচ্ছে, আর এতে তো কারো সন্দেহ হবে না। আমি পারমিশন পেপার এক্ষুনি সাইন করে দিচ্ছি। আই নো ব্রিফকেস, এর মধ্যে টপ সিক্রেট ফাইলস আছে। অল দ্য বেস্ট, সবই ওপরওয়ালার ইচ্ছে। থ্যাংক ইউ স্যার, আমি আমার ফ্যামিলিকে বাড়ি থেকে নিয়ে আসছি। প্যান্থার এসে গেছে নাকি? প্যান্থার, চিফ মিনিস্টার অভিনন্দনের পিয়ন এসেছে। কি খবর নিয়ে এসেছ রামু? অভিনন্দন, দেখতে আমায় খুব বোকা, কিন্তু কাজে আমি নৈক খোকা। বিপদ নিয়ে খেলা আমার নেশা, বিপদ নিয়ে খেলা আমার নেশা। রেবা এখন এলো না কেন? কি করছো তোমরা সবাই? নিচে এসো, আমি কিছু বলতে চাই। একটা খুব বড় সারপ্রাইজ আছে। আমার বাবা একটু পরেই চিফ মিনিস্টারের নতুন প্লেনে করে ঘুরতে নিয়ে যাচ্ছে। কংগ্রাটস রেবা, উইশ ইউ লাক, খুব এনজয় করো। ওনাকে বলো আমাদেরও কোনোদিন নিয়ে যেতে। বাই বাই। মা মা, ওই দেখো কত পাখি। বিপদ নিয়ে খেলা করা আমার নেশা, বিপদ নিয়ে খেলা করা নেশা। ওদিকে দেখো, পাহাড়ের উপরে একটা বড় এয়ারস্ট্রিপ আছে যেখানে প্লেন ল্যান্ড করা যেতে পারে। ওখানে প্লেন ল্যান্ড করে ওই টপ সিক্রেটের ডকুমেন্ট ফাইল আমাকে দিয়ে দাও, আর বেড়াতে চলে যাও। তা না হলে একদম না, কখনোই না। অভিনন্দন, ওই টপ সিক্রেট ফাইল কোনো অবস্থায় যেন বিনা সিটিতে পৌঁছতে না পারে। একবার ওটা ওখানে পৌঁছে গেলে তখন আর আমরা ওটা হাতে পাবো না। ওর প্লেন নামিয়ে দাও, আমরা ওই ব্রিফকেসটা ওই প্লেন থেকে বার করে নেব। পাইখান
কিছু করছি, তুমি একদম চিন্তা করো না। আদি ইউডি, তোমরা লেড্ডু সিং স্যারকে নিয়ে ভেদাস মাউন্টেনের দিকে এসো। কিন্তু কি হয়েছে সেটা তো বলো। ওই রেবা, এটাকে ল্যান্ড করতেই হবে। অভিনন্দন, ওদের খুঁজে বার করো, যে কোনো মূল্যে আমার ওই ব্যাগটা চাই। এসব এসব কি হচ্ছে? ওরা আমাদের পেছনে কেন পড়ে আছে? আর ওরা কি সিক্রেট ডকুমেন্টস এর কথা বলছে? সরি, আমি তোমাদের কাছে একটা কথা লুকিয়েছিলাম। আসলে ব্যাপারটা হলো, হেলিকপ্টার মোডে ওড়াতে পারবো না, এর ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। ব্যাটারি সেভ করতে হবে, পরে কাজে আসতে পারে। পাহাড়ে নামতে হবে। আপনি তো শুধু বলেন যে বিপদ নিয়ে খেলা আপনার নেশা, কিন্তু আসলে দেখছি ও বিপদ নিয়ে খেলছে। যাও, ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। আমিও তো দেখি ও কি দিয়ে তৈরি। আপনি এই সালে সব থেকে ভালো স্টোরি পাবেন, আপনাদের চ্যানেলের টিআরপি হু হু করে আকাশ ছোঁবে। ভাবুন, একজন পাইলট নিজের জীবন বাজি রেখে টপ সিক্রেট ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, যাতে কারো সন্দেহ না হয় তাই নিজের ফ্যামিলি নিয়ে যাচ্ছে, তাদের জীবন বিপন্ন করে। ভাবুন, শত্রুপক্ষ তাদের চেস করে পাহাড়ের উপর ফেলে দেয়, আর এখন এক একটা মিনিট মূল্যবান। শত্রুরা ওদের খুঁজছে। ওরা কি তাহলে টপ সিক্রেট ফাইলটা পেয়ে যাবে, নাকি ওই পাইলটটা নিজের জীবন বাঁচিয়ে রেখে ওই ফাইলটাকে বাঁচাবে? শিবা কি ওদের কাছে পৌঁছাতে পারবে? ভাবুন ভাবুন। ভাবার কি আছে, এর থেকে ভালো স্টোরি পাওয়াই যাবে না। চিফ মিনিস্টার বাবু বলছেন যে কোনোভাবেই এই ফাইল যেন শত্রুদের হাতে চলে না যায়। উনি আমাদের সাহায্যের ব্যবস্থা করছেন, কিন্তু সময় লাগবে। হয়তো তার আগে শিবা এখানে এসে যাবে। ফোনটা দাও, আমি ওকে কল করছি।